ছাত্রছাত্রী সকল ইউকেম স্টাডি লৈ তোমালোকক স্বাগত জানাইছো আজি আরো একটা নতুন ভিডিও লৈ তোমালোকৰ আগলৈ আইছো আজিৰ এই ভিডিওটি তোমাল কারণে সপ্তমান শ্রেণীর পাঠ নম তো একটা কবিতা নাম হল পখিলা এই পখিলা কবিতাটির কবি হল যতীন্দ্রনাথ তো এই কবিতাটি প্ৰথমে প্রথমে ভালদরে পড়ি পেলায় আঠারে মুখস্থ করবা কারণ পরীক্ষা তোমাল মুখস্থ আহে লিখিলে ধুনিয়া কবিতা আৰু এই কবিতাটি মুখস্থ লগে লগে তোমালোকে কবি পরিচয়টা ভালদরে পঢ়িবা কারণ তোমালোকৰ কবিতার লগতে চমু পরিচয় কবির আহে গতি তোমালোকে কবি পরিচয়টা শিকিবা গোটেইখিনি নিহিকিলেও। মেইন হল কবির জন্ম মাক লিখা পড়া মৃত্যু আর দুই চাৰিটা তোমাদের যা সাহিত্য সম্ভাৰ আছে বা কবিতা লিখে এখিনি নাম লিখিব লাগে গোটেখিন তোমালোকে নিলেও এইখানে যদি লিখা সম্পূৰ্ণ নম্বৰ পাই যাবা প্রথমতে হল জন্ম কত হয়েছিল তারপিছ শিক্ষাৰ বিষয়ে যদি পারা এটা দুটা লাইন লিখিবা যদি বি বিহে উপাধি পায় হেটু লিখিবা তারপিছ সাহিত্য কি কি কাম কৰিলে সেইখিনি লিখিবা আর কবিতা যদি লিখে সেইকেইটা লিখিবা আৰু আর লিখিবা লিখিবা হৈ যাব আর এই আন এটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যে পখিলা কবিতাটি যতীন্দ্রনাথ দ্বারার পৰা লোৱা হৈছে এইটো প্রশ্ন আহি থাকে এইটো এটা ইম্পর্টেন্ট এইটো হব পখিলা কবিতাটি যতীন্দ্রনাথ দুয়ারার আপন হুর কাব্যপুথির অন্তর্গত তো এতে আমি এই পাঠটোর যিখিনি প্রশ্ন উত্তর আছে সেইখিনি একবার আগবাঢ়িছো ইয়াৰ পিছত তোমালোকে শব্দ টোকা আছে সেইখিনি পঢ়িবা তোমালোকে এই গোটেইখিনি পঢ়িব নালাগে কিৰণ খালি পঢ়িলে হব সুমি সুহি বিধাতা সৃষ্টিকর্তা অনুপম তুলনাহীন উল্লাস আনন্দ সৰগৰ সৰগৰ অমিয়া অমৃতুল্য মাধুৰী মিঠা গুণ সাং কৰি শেষ কৰি অনন্ত অন্তহীন বা সীমাহীন যিকোনো এটা লিখিলে হৈ গ'ল এইখিনি আছিলে শব্দৰ্থ এইখিনি তোমালোকে মুখস্থ কৰিবা কাৰণ শব্দৰ্থ তোমালোকৰ আহে পৰীক্ষাত এতিয়া আমি প্ৰশ্নোত্তৰখিনি আলোচনা কৰিম এক নম্বৰ প্ৰশ্ন পখিলাই কিয় উৰি ফুৰে পখিলাই জগতৰ জেউতি চৰাবলৈ উৰি ফুৰে জেউতি বানামটো অস্বীকাৰ হব ধীঘিকাৰ নহয় জেউতিৰ পখিলাই কিহৰ বাতৰি বিলায় পখিলাই সপোনৰ বাতৰি বিলায় গণ নম্বৰ বিদাতা কোন বিদাতা হল সৃষ্টিকৰ্তা ঘৰ নম্বৰ কবিয়ে কত মরতর বিহাত বিননি নাই বুলি কৈছে কবিয়ে পখিলাই উড়ি ফুরা মরতর বিহাদ বিননি নাই বুলি কৈছে যতীন্দ্রনাথ দ্বারা কি কবি বুলি জানা যায় যতীন্দ্রনাথ দ্বারা বনফ্লোর কবি বুলি জানা যায় বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন টু পরীক্ষাত প্রায় আহি থাকে পখিলাই নিজকে কি অকল হরিয়া বুলি কৈছে পখিলাই আনন্দ কোলাহে গীত গাই আকাহত পুরি থাকে উড় ফুরে ফুঁ থাকে নয় উড়ি ফুরে পখিলার আলহ ঘর বাড়ি মর্তর সম্পৰ্ক নাই কারণ আমার যে ঘর বাড়ি আছে পখিলার নাই ঘর বাড়ি মৰ্তৰ লগত কোনো সম্পর্ক লগ কতো বিচাৰি বিচারি নাই হে পখিলাই নিজকে অকল বুলি নম্বৰ প্রশ্ন ক্ষেকিয়া জীবনের ক্ষুদ্ৰ অভিনয় হে হব কালৰ হাতত কবিতা কবিতাভাষীর তাৎপর্য বুজাই লিখা জীবন ক্ষণস্থায়ী আমার জীবন ক্ষণস্থায়ী কারণ কার কেটার মৃত্যু এটো কোনেও কব নোৱাৰে মানুহৰ জীৱনৰ এক ছেকেণ্ডৰো বৰহা নাই কেতিয়া কাৰ কি হয় কব নোৱাৰি সেইকাৰণে কৈছে জীৱন ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী মানে ক্ষন্তেকীয়া আৰু দীৰ্ঘস্থায়ী মানে যিটো বহুত দিনলৈ চলি থাকে জীৱনৰ সুখ দুখ হাঁহি কান্দোন সকলোবোৰ ঘন্তেক সময়ৰ বাবে এই বিশাল সংসাৰৰ বুকুত আমি কেইদিনমানৰ বাবেহে অভিনয়হে কৰিছো বা কর মৃত্যুর লগে লগে অভিনয়ও শেষ হয়ে যায় কালর হুতত এই জীবনের মৃত্যুর লগে লগে কালৰ বুকুতেই লীন হয়ে যায় যে আমি যেই সংসারত আস্তেক সময়ের এই বিশাল সংহারের বুকুত আমি কেদিনের বাবেহে অভিনয়হে করে আছু। কারণ মৃত্যু এজন মানুষ মৃত্যু হওয়ার পিছত তার একো অস্তিত্ব না থাকে সেইটোৱেই কৈছে ইয়াত চাৰি নম্বৰ প্ৰশ্ন কবিয়ে পখিলাৰ কেনেকুৱা বুলি কৈছে পাঠৰ আধাৰত বুজাই লিখা কবিৰ মতে পখিলাৰ জীৱন বৰ্ণময় আৰু অনুপম পখিলাই পাখি দুখনিত বেলিৰ কিৰণ সানি জগতৰ জেউতি চৰাই আকাশত উৰি ফুৰে কি কৈছে যে পখিলাই পাখি দুখনিত বেলিৰ কিৰণ মানে বেলিৰ পৰা যি ৰশ্মি আহে সেই ৰশ্মি হানি পাখি দুখনি থানি জগতর জেউতি চরা একা হদ উরি ফুরে জগত মানে এই পৃথিবীত ঘুরি ফুরে নুফুলা ফুলর কুলিত হাদরে চুমা দি নিজকে পাহরি গই উলাহেরে গান গায় মর্তরে দুঃখ সুখ তাক স্পর্শ নকরে ফখিলার জগতখনত স্বর্গর সৌন্দর্যর নিজরা বই থাকে বতাহত বাঢ়ি আহে আছে গীতৰ সুমধুৰ সুৰ পখিলাই উৰি ফুৰে অকলশৰীয়াকৈ তাইৰ কোনো লগৰীয়া নাই এইটো লগৰীয়া হ'ব নগৰীয়া হৈ আছে লগৰীয়া নাই কিন্তু এনেকুৱা সুন্দৰ বৰ্ণময়ী জীৱন জীৱনৰ পখিলায়ো কালৰ হাতৰ পৰা হাৰি নাযায় এদিন পখিলাৰো মৃত্যু হয় সেইটোৱে কৈছে যে এই জগতত কোন কাল অর্থাৎ মৃত্যুর হাত ব্যাখ্যা কৰা করা গছৰ পাত শুকাব ফুলনি কুলিয়ে ঢাকিব কিৰণ পুৰণি কাতৰাই পাতিব জগতে নতুনৰ নৱ আয়োজন উক্ত কবিতাভাঁকি আমাৰ পাঠ্যপুথিৰ অন্তর্গত যতীন্দ্ৰনাথ দ্বারাই লিখা পখিলা কবিতাটিৰ পৰা তুলি অনা কবিতা ফাঁকিৰ জৰিয়তে জন্ম চিৰন্তন প্ৰবাহৰ কথাকে কথা কৈছে জীবন ক্ষণস্থায়ী এই বিশ্ব সংসারে কোনে চিৰকাল নাথাকে জীৱনৰ সুখ দুখ হাহি কান্দোন ক্ষন্তেক সময়ৰ বাবেহে ফুলনি শুকাই যোৱাৰ দৰে জীৱনো এদিন মৰহি যায় মানে শেষ হৈ যায় ইয়াত মৰহি মানে শুকাই যোৱা বুজায় কিন্তু ইয়াত শুকাই যোৱা নুবুজাব জীৱনো এদিন শেষ হৈ যায় মৰহি যায় মানে কালৰ হাতত গছৰ পাতৰ দৰে সকলোৱে জীৱন বৃক্ষৰ পৰা জীৱনো এদিন অলৈ এদিনলৈ কৰ দুখ লগাকৈ সৰি পৰে কিন্তু কালৰ নিয়ম অনুসৰি জন্ম নৃত্যৰ চকুৰি সদায় থাকে লিখিব ঘখায় থাকে স্তব্ধ নহয় পাত হরি যা গছকে নতুন কুভিপাতক আদরণি জনার দরে নতুন নতুন জীবনক জগতে আদরণি জনায় খর আতরি হাহিমুখে পুরনির হতে জীবনের খেলা হাং কৰি মিশাতে বেজার কিয় ঘুরিছে সদায় জগতত কালর সকু এটু একেই কইছে কারণ মৃত্যুর হাতর পর যে কোনো হাত থারি বনুয়ারে হেই কথাকেই কে এত কইছে উক্ত কবিতা বাকি আমার পাঠ্যপুথি অন্তর্গত যতীন্দ্রনাথ দ্বারা লেখা পখিলা নামর কবিতাটির বড়া তুলিয়না হইছে এই কবিতা ভাগের জড়িয়তে কবিয়ে চিরন্তন হত্য মৃত্যু খাহি মুখে আদরি লবলৈ কইছে এই বিশ্ব সংহারত জন্ম মৃত্যুর সকুরি অভিরাম চলি আছে বা ঘুরি আছে জন্ম হওয়া মানেই মৃত্যু অনিবার্য কারণ আমার এদিন নয় এদিন চিরন্তন সত্য কথা আমার জীবন সুখ আনন্দরে ভরা নহ কিয় গছরপরা পাত ধরার দরে সকুয় জীবন হৰি পড়ব অর্থাৎ মৃত্যু হব পুরনিক বিদায় নতুনক নতুনক আদরণি জনটে সৃষ্টির নিয়ম কালর হত আমি সকলো এদিন হেরাই যাম গতিকে মৃত্যুর কথা ভাবি বেজার করি না থাকি ইয়া খাহি মুখে আদর লব লাগে ছয় নম্বর রশ্মি শব্দর একে অর্থবাচক শব্দ কবিতাটি কি কি আছে বাসি উলিওয়া কি কি আছে কিরণ জেউতি আৰু জাল তলৰ পদবুরের পড়া বিশেষ্য আৰু বিশেষণ বাঁচি ইয়াতে একেটা দিছিলে শূন্য সোণালী বিধাতা খন্তেক ফুলনি শূন্যতা সোণ অমিয়া সৰগ সৰ্গীয় এইকেইটাৰ পৰা বিশেষ আৰু বিশেষণ বাসিউলিয়া উলিয়াব বিশেষ হল নাম বুঝাওয়া শব্দবোৰক বিশেষ্য পদ বোলে আর বিশেষণ মানে হল বিশেষ পদর দুসগুণ অবস্থা পৰিমাণ আদি বুজোৱা শব্দবোৰক বিশেষণ বোলে গতিম পড়া আমি এই কেটা পড়া আমি কোন বিশেষ বিশেষণ আমি বাঁচি উলিয়াও বিশেষ হল সোন বিদাতা ফুলনি সড়ক আর শূন্য বিশেষণ হল সোনালী স্বর্গীয় অমিয়া শূন্যতা খন্তেক এতে আমি আট নম্বর যাও আট নম্বর প্রশ্নটা দিছে আকাশে বতাহে অনুৰূপ শব্দৰ দৰে আন অনুৰূপ শব্দ কবিতাটোত আছে যদি লিখা আঠ নম্বৰৰ উত্তৰ তোমালোকে লিখিবা এটা হ'ব ৰূপ ৰহে আনটো হ'ব আপোন পাহৰা বিষাদ বিনুনি আৰু এটা হ'ব ঘৰ বাৰী এইকেইটা অনুৰূপ শব্দ অনুৰূপ মানে একে অর্থযুক্ত শব্দ এমনি পিছর প্রশ্ন নম্বৰ নম্বর প্রশ্ন শব্দৰ পার্থক্য লিখা পাত পাট বাদ বাদ পৰীক্ষাত পরীক্ষা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালদৰে ভালদরে পড়িবা পিছত আছে দশ নম্বর প্রকল্প আছে কোন ঋতু গছৰ পাত সরে আৰু কোন ঋতুত গছর কুহিপাত ওলায় সেই ঋতু দুটাত তুমি লক্ষ্য করা প্রকৃতির পরিবর্তনের ছবি দুখন দু তোমালোকৰ এই আহিব প্রশ্ন আসবো মানে আলোচনা করি পাত মানে হল গছৰ পাত আৰু পাত মানে হল পাত আমি সূতা হিসাবে ব্যবহার করো টান মানে হল সুর টান মানে হল কঠিন গল মানে ডিঙি আর গোল কমা থাক হল গত মানে অতীত বাত বাত মানে হল এবিধ বেমার বাত বেমার বুলি কো আমি আর বাত মানে হল রাস্তা বা পথ ম কমা নথকাতো এবিধ তেজ খোৱা ক্ষুদ্র কীট আর ম কমা থকাটো বেকার হিঙর এবিধ জন্তু তাৰপিছত ছ নম্বৰ আছে পাণ পাণ মানে পি খোৱা কাৰ্য আৰু পাণ পাণ মানে তামোলৰ লগত খোৱা এবিধ লতা জাতীয় উদ্ভিদ লতাৰ পাত নহব লতা জাতীয় উদ্ভিদ লিখিবা তোমালোকে শৰ শৰ মানে কাঠ শৰ মানে গাখীৰৰ ওপৰত পৰা চামনি ঘাত মানে আঘাত আৰু ঘাট মানে নদীৰ ঘাট বা নদীৰ পাৰ ছ নম্বৰ কোন কোন মানে অনির্দিষ্ট আর কোন মানে হল চুক শব্দ পার্থক্য এটা আমি দশ নম্বর প্রকল্প আমি করি কোন ঋতুত গছর পাত হরে আর কোন গছৰ গছর কুহিপাত ওলায় শীতকালত গছর পাত আৰু আর কালত গছৰ কুঁহিপাত ওলায় শীত ঋতুত দিনবোৰ চুটি আৰু ৰাতিবোৰ দীঘল হয় দিনবোৰ ছুটি হোৱা বাবে আন ঋতুবোৰতকৈ সূৰ্যৰ পোহৰ আৰু তাপ কমকৈ পোৱা যায় সেয়েহে বৰ জাৰ অনুভৱ কৰা যায় মাজে মাজে আকাশ গোমা হয় পুৱা গধূলি কুঁৱলি পৰে কিছুমান ঠাইত বৰফো পৰে গছৰ পাত ধৰি গছবোৰ লঠঙা হয় বৰষুণ প্ৰায় নহয়েই হ'লেও কমকৈ হয় গা বনবোৰ মৰি যায় গোট পরিবেশটাই ধুলিময় হৈ পড়ে শীতল শুকান ভাব এটা অনুভব করা যায় বসন্ত ঋতু লগে শীত ঠরঙা লগা পৃথিবী বসন্ত ঋতু বরষুণ পরিবল আরম্ভ করে ইমান দিনে শুকান পৃথিবী খন, জীপাল হৈ উঠে গা বনবোৰ গজি আরম্ভ করে গছে গছে কুঁহিপাত ওলাই চৌদিশে দেখা যায় মাথো সেউজীয়া আৰু সেউজীয়া নানা ৰঙী ফুলবোৰ ফুলি উঠে পখিলা ভোমোৰা মৌ মাখি আৰু ফুলৰ মৌ খোৱা নানা চৰায়ে ফুলে গছৰ ডালত পৰি চৰায়ে গীত গাবলৈ আৰম্ভ কৰে দিনবোৰ ডাঙৰ হয় নাতিশীতোষ্ণ পৰিৱেশে মানুহৰ গা মন জোৰাই পেলায় আকাশত চপৰা চপৰে মেঘ জমে কেতিয়াবা মেঘৰ গাজনিয়ে চৌদিশ কপাই তুলে মাঝে মাঝে দুমুহা বড় হুনু আহি এই দুটা হইছে এই ঋতু দুটার মাজর জি পার্থক্য বা পরিবর্তনর জি ছবি এই দুটা ছবি আমি দাঁங்கி দৰিলো তো ইখনি আছিলে আজিৰ ভিডিও যদি তোমালোকৰ ভিডিওটো চাই ভাল লাগে তেনেহলে তোমালোকে লাইক কমেন্ট আৰু শেয়ার কৰিবা আৰু জি হকল মোৰ চেনেলল নতুন গৈ আহিছে তেওলোকে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোক আগলৈ আগবাঢ়ি যোৱাৰ প্ৰেৰণা যোগাবা ত' আজিলৈ এইখিনিয়ে আছিলে আৰু যিসকলে মোৰ আগৰ ভিডিঅ'বিলাক চোৱা নাই তোমালোকে প্লেলিষ্টত গৈ আগৰ ভিডিঅ'বিলাকো চাব পাৰিবা ধন্যবাদ